এবার হাওড়া থেকে মাত্র 8 ঘন্টায় নিউ জলপাইগুড়ি। বছরের প্রথম দিন থেকে শুরু হবে এই পরিষেবা। হাওড়া এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেস। যাত্রা সূচনা করবেন প্রধানমন্ত্রী। বড়দিনেই এলো বড় খবর। বড় খবর না বলে বড় উপহার বলাই বোধহয় ভালো। হাওড়া রেল ইয়ার্ডে এসে পৌঁছালো বন্দে ভারত এক্সপ্রেসের রেক। রবিবার 25শে ডিসেম্বর চেন্নাই থেকে হাওড়ার লিলুয়া সাইটিং ইয়ার্ডে এসে পৌঁছায় বন্দে ভারতের এই বিশেষ রেক। সূত্রের খবর, আগামী 30শে ডিসেম্বর হাওড়া স্টেশন থেকে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে এক্সপ্রেসের উদ্বোধন করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছরের শেষ দিন অর্থাৎ 31শে ডিসেম্বর থেকেই চলাচল শুরু করবে এই বিশেষ ট্রেন। তার আগে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত ট্রায়াল রান চলবে বন্দে এক্সপ্রেসের। জানা গেছে বন্দে ভারতের গতিবেগ ঘণ্টায় 180 কিলোমিটার। অত্যাধুনিক ও দ্রুত গতির এই ট্রেনে চেপে মাত্র 8 ঘন্টায় পৌঁছে যাওয়া যাবে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি। হাওড়া থেকে ভোর 5টা 50 মিনিটে ছাড়বে ট্রেন, দুপুর 1টা 50 মিনিটে পৌঁছাবে নিউ জলপাইগুড়ি। সেদিনই সেখান থেকে দুপুর 2টা 50 মিনিটে ট্রেন ছেড়ে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। দীর্ঘ যাত্রাপথে হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির মধ্যে মাত্র 2টি স্টেশনে দাঁড়াবে বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশন দুটি বোলপুর ও মালদা টাউন। জানা গেছে মোট 1128 জন যাত্রী চড়তে পারবেন এই ট্রেনে। আগামী 2-1 দিনের মধ্যেই ট্রেনের টিকিট বুকিং শুরু হবে বলেও জানা গেছে রেল দপ্তর সূত্রে। আপাতত সপ্তাহে 6 দিন এই ট্রেন চলতে পারে বলে মনে করা হচ্ছে। অত্যাধুনিক এই ট্রেন রক্ষণাবেক্ষণ ও যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে ইতিমধ্যেই 10 জন মোটরম্যানকে গাজিয়াবাদে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। তারাও রবিবার এসে পৌঁছান হাওড়াতে। ট্রেনের রক্ষণাবেক্ষণের জন্য বিশেষ প্রশিক্ষণ নিয়েছেন 25 জন ট্রেন এক্সামিনার। রেল সূত্রে জানা গেছে এই ট্রেন রাখার জন্য আলাদা করে ইয়ার্ড তৈরি করা হয়েছে। ট্রেন রক্ষণাবেক্ষণের জন্য 3-স্তর প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে। অন্যান্য ট্রেনের ক্ষেত্রে কারশেডের বেশ কিছু অংশ শেড দিয়ে ঘেরা থাকে, বাকি অংশ থাকে খোলা আকাশের নিচে। কিন্তু বন্দে এক্সপ্রেসের ক্ষেত্রে পুরোটাই শেড দিয়ে ঢাকা থাকবে। রবিবার দুপুরে হাওড়ার DRM মনীষ জৈন সহ পূর্ব রেলের আধিকারিকেরা পরিদর্শন করেন বন্দে ভারত। হাওড়া নিউ জলপাইগুড়ি রুটে অত্যাধুনিক এই ট্রেন চালু হওয়ার খবরে খুশি পর্যটকেরা। এই ট্রেন চালু হলে হাওড়া নিউ জলপাইগুড়ির মাঝে দূরত্ব অনেকটাই কমবে। তুলনায় প্রায় অর্ধেক সময়ে যাত্রীরা পৌঁছে যেতে পারবেন তাদের গন্তব্যে। শীতের মরশুমে অনেকেরই ডেস্টিনেশন হয়ে থাকে উত্তরবঙ্গ। এবার নতুন বছরের শুরু থেকে অনেক কম সময়ে পর্যটকেরা পৌঁছে যেতে পারবেন উত্তরবঙ্গে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হাওড়া। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।